বন্ধুরা, এই ভিডিওতে আপনাদের দেখাবো ইকো পার্কের বাটারফ্লাই গার্ডেন। তো দেখতে থাকুন। বাটারফ্লাই গার্ডেন ইকো পার্কের ঠিক মধ্যবর্তী অঞ্চলে এই গার্ডেনটি সমস্ত জনগণের একটা দৃষ্টি আকর্ষণ করে। তো আসুন দেখে নেওয়া যাক এই গার্ডেনের ভেতরে সত্যি কি বাটারফ্লাই আছে। বাটারফ্লাই অর্থাৎ প্রজাপতি, হিন্দিতে যাকে বলা হয় তিতলি, সেই ছোটদের আকর্ষণের জিনিস প্রজাপতি এখানে দেখবার আশায় আমরাও ঢুকেছি। তো চারপাশ খুব সুন্দর সবুজ গাছপালায় ভর্তি, চারিপাশে ছোট ছোট বনফুল ফুটে আছে এবং কিছু কিছু মানুষ নির্মিত গাছও রয়েছে। চারিদিকে চোখ চাইছিলাম, চাইতে চাইতে ভাবলাম যে নিশ্চয়ই বাটারফ্লাই প্রচুর থাকবে এখানে, কিন্তু না, সমস্ত পার্কটি ঘুরেও একটিও বাটারফ্লাই দেখতে পেলাম না। প্রথমটা ভেবেছিলাম হয়তো কোনো ঘেরা জায়গা আছে, সেখানে জাল দিয়ে ঘিরে রাখা হয়েছে বাটারফ্লাই, কিন্তু সেরকম কোনো স্থানও নেই। অর্থাৎ এখানে কিছু ফুল লাগিয়ে রাখা হয়েছে, কিছু গাছপালা লাগিয়ে রাখা হয়েছে, যেখানে ন্যাচারালভাবে কিছু প্রজাপতি এসে ঘুরে বেড়ায়। তো সেই জন্যই হয়তো কর্তৃপক্ষ এখানে নাম দিয়েছে বাটারফ্লাই গার্ডেন। তবে গার্ডেনে বাটারফ্লাই থাক বা নাই থাক, সময় কাটানোর জন্য এই গার্ডেনটি সত্যিই খুব ভালো। বেশ নির্জন, ফাঁকা ফাঁকা, চারপাশে সবুজে ঘেরা সুন্দর গাছপালা, মধ্যিখান দিয়ে রাস্তা এবং মধ্যিখানে কিছুটা আইল্যান্ডের মতো করা। তো এখানে এসে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলা যায় ভিড়ের এই শহর থেকে। ইকো পার্কটি অনেক বড়, আমরা জানি 480 একর জায়গা নিয়ে ইকো পার্কটি তৈরি হয়েছে, যার মাঝে 104 একর মতো ওয়াটার বডি রয়েছে যেখানে আপনি বোটিংও করতে পারেন। এখানে সাইকেল ভাড়া পাওয়া যায়, তিন চাকার সাইকেল, যেখানে আপনি সাইক্লিং করে গোটা এরিয়া ঘুরে বেড়াতে পারেন। এখানে টয় ট্রেন আছে এবং ছোট ছোট গাড়িও আছে, যেটা মধ্যে আপনি সওয়ারি হয়ে গোটা পার্কটি ঘুরতে পারেন। এছাড়াও বাচ্চাদের জন্য বিনোদনের নানা রকম ব্যবস্থা রয়েছে, টয় গাড়ি, রিমোট গাড়ি এবং নানা রকমের সাইকেল, এবং বড়দের বিনোদনের জন্য রয়েছে নানা রকমের মিউজিক এবং খাওয়া দাওয়া, গল্প গুজব করার ব্যবস্থা, সমস্ত কিছুই এখানে রয়েছে। শীতকালে এই জায়গাটা আরও সুন্দর হয়ে ওঠে, চারিপাশে নানা রকমের ফুল গাছ, নানা রকমের পাতাবাহারি এবং নানা রকমের সাজানো গোছানো জিনিসপত্র দেখতে পাওয়া যায়। তো সেই জন্যে ইকো পার্ক সমস্ত ট্যুরিস্টদের কাছে একটি অন্যতম আকর্ষণের জায়গা। কলকাতায় ইকো পার্কটি অবস্থিত মেজর আর্টিয়াল রোডের সাউথ ইস্ট অ্যাকশন এরিয়া 2 নিউ টাউন, যার পিনকোড 756। নিউ টাউন ইকো পার্ক রাজারহাটের মধ্যস্থলে যে সুন্দর পার্কটি রয়েছে, সেখানে যেতে গেলে আপনি উল্টোডাঙা থেকে নিউ টাউন যাচ্ছে যে সমস্ত বাসগুলো জিজ্ঞেস করে উঠলেই আপনাকে ইকো পার্কের সামনে নামিয়ে দেবে। এছাড়াও আপনি ভিআইপি রোডের হলদিরাম মোড় থেকেও সরাসরি অটো বা ট্রেকার পেয়ে যাবেন।
এই স্থানে আপনি সকাল থেকে এসে সারা দিন কাটিয়ে ফেললেও মনে হবে না যে অনেকটা টাইম কাটালাম, কারণ স্থানটি সত্যি আকর্ষণীয়। এখানে অনেক কিছু দেখার রয়েছে, তার মধ্যে অন্যতম 7 Wonders of ওয়ার্ল্ড, ওয়ার্ল্ডের 7খানা আশ্চর্যতম জিনিস, সেটিও আমরা আমাদের চ্যানেলে দেখাবো। তো ভিডিওটি বড় হয়ে যাবে বলে তাই জন্য আমরা পার্টে পার্টে দেখাবো। এই পর্বে আমরা দেখাচ্ছি বাটারফ্লাই গার্ডেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, এবং এই গার্ডেনে আপনি ঘুরতে এসেছিলেন কিনা আমাদের কমেন্ট করে জানাবেন, এবং আপনাদের কেমন লাগলো সেটাও জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আগামী ভিডিওর আপডেট পাওয়ার জন্য বেল নোটিফিকেশন ক্লিক করে রাখুন।